গরো হামানির বাদে বেটা কইলো রন্টু মিন্টু কইয়া ডাক দিছে, আর ডাক দিতেও আমি এক ফালে চকির উপরে উঠিয়া জুব্বা উব্বা আটাইয়া আর বেরোর দাঁড় লইস জানোর ডরে। আমি কইছি হিবাড়ির গুণ অত লম্বা জিব্রা বার করাল গোলাত বেড লাগাইল আইয়াও লাল শুরু করছে না ইয়া বেটা খান দাঁত আদি ইশারা দিতে দম লই গেছে অত লম্বা জিব্রা বার করছে দেখিয়া আমি গেটির লগে লক্ষ্মী রইস। আরও বাড়ির জালে মিন্টু সিন্টু কইয়া লো আমি জুব্বা আটাইয়া আর চকির উপরে উঠিয়া কুনা লই লিজি আর মনে মনে কয়ে রথা মনে খাইয়া উগি দিবা মনে খিতার লাগে ডাকের মনে হয় মিঠাই উঠাই দিত বাদে দেখি না হাফ প্যান্ট ভিন্দি ভিন্দি অত মানে ফুয়াই নিয়েছেন দোল্লা দোল্লা। আর আমি মনে করছি তো কুকুর ডাকের মনে হয় আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তো একটা সন্তান জন্ম লওয়ার বাদে এই সন্তানটারে একজন বুজুর্গ আনিয়া আলিম আনিয়া খানদানোর একজন বালা আমলি মানুষ আনিয়া খানোর মধ্যে আদান দেবাও আর সাত দিন কর দিন আপনার তৌফিক আনমান আকিকা করো। আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল আকিকা সুন্নত বা মুস্তাহাব পয়সা করিয়া আছে আপনি দুইটা বকরি দিয়া করো, এক ফুয়া হইলে দুই বকরি দিয়া আর পুড়ি হইলে এক বকরি দিয়া। কিতাব লেখছেন যদি অভাবী মানুষ হয় তো ফুয়ার লাগেও এক ছাগলে যথেষ্ট, পয়সা থাকলে দুইটা দৌ আর বুড়ি হইলে তো এক বকরি, সম্ভব হইলে সাত দিন দৌ চোদ্দ দিন কুর দিন দৌ আর ভারো না বাদে কোনো দিন যদিও দেও। কিতাব লেখছেন যেদিন জন্ম হইছে ও বারোর আগর দিন দৌ তাইলে সাত দিন কুর দিন হইব। সাত দিন কুর দিন বুজুর্গ একজন আনিয়া ইসলামিক সুন্দর এগুলো নাম তো আর তুইয়া ওইদিন কুরবানি জান্দার হালাল করিয়া কুরবানির লেখান বাগাইয়া দেও না ইলে আস পড়েছি মেহমান হলে খুশি বাচি করি খাও। এটা হলো খুশির দিন সন্তান লাগে আকিকা জানোর বদলা জান এটা মা গিরো রাখা আপনার সন্তানটা কি মরহুম তাকে মা আলে মরহুম আকিকা দেবার বাদে বিভিন্ন ধরনের ভাড়া বলা মোসাইব হল তাকলে এর বরকতে আল্লাহ দূর করুন। আমার ভাই হল আমরা আলিম হলের কাছে আইন আইয়া নাম আনিয়া হইব নামর অর্থ কিতা আস্তা কোরআন হদিস ডিকশনারি আপনার লোকাত সাইয়া দেখা যায় কোনো আরবি তো ফোড়ে না। এখন তুমি যদি তোকে আরবি নাম কব বুঝি না মেসাব এটা তো আপনার ওল্ড মডেল হয়ে গেছে নতুন নাম তুইয়া তো হুজাই জালালি আমাদের সাথে একবারে হুজুর গেছে এক বেটা গেছিল বহুত আগে নাম সাতটা পাঁচটা মিলাইয়া এখানো তো তাই শর্ট শর্ট নাম ইসলামিক নাম কইন যে তা কোন খালি কয় এটা নতুন ফুরান হয়ে গেছে এটা ফুরান হয়ে গেছে এটা বহুতর নাম আছে কয় আমার চাচার ঘর বাইর হালির হমুকর আছে তমুকর আছে ইতা না শুনতে শুনতে তাই কইলে তো হুন এটা কোনো নাম যদি তোর পছন্দ হয় না তে যা আগর নাম মোটর সাইকেল তৈরি খেয়ে নাম তোর মোটর সাইকেল নাই রাগ করে এখন। আমার বাদান হল আমার বাই হল দোস্ত হল বুজুর্গ হল শর্টকাট এগুলো ফাতলা নাম হইতো চোদ্দ নাম তো এনার্জিত নাম খাটাকার নামর বানানোর মধ্যে ভুল তোরা কঠিন হইলে আমরা নাম তারা দাস খাটি দিন তার আর কঠিন নামও বেড়া লাগে না। আমার বাই হল ইসলামর লোকের মিল নাই ওইলামায় কেরামর রামানো ছাড়িত আপনি একটু সুন্দর নাম আমার থিয়া দেন নামর বরকত আল্লাহ কিয়ামতর দিন বহুত গাঁট ফাড়ি দিলেই বালা সুন্দর নামর আসরে নাম তুইবা যা তা নাম নামর আসরে এক বেটায় কোরআন শরীফ তিলাওয়াত শুনছে আর নিজে তোরা তোরা শিখিছে আর কোরআন শরীফের দুই থেকে তিন ভাড়ার মধ্যে একটা আয়াত আছে ওয়ালাহমাল খিনজির ওয়ালাহমাল খিনজির হইয়া কোরআনের এক আয়াত আইছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা তাওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির খিনজির হুনিয়া সুন্দর লাগি গেছে আইয়া নাতির নাম তুই দিছে খিনজির বাদে আলিমুলামা কিছু আইসো না মদলি চইছে গিয়া বলি হুজুর আমি কোরআন ও তিলাওয়াত দুনিয়া শব্দ পছন্দ হয়েছে আমি কোরআন থেকে নাম তুই বলে বিলি কিতা বিলি খিনজির সারা কইলে তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ লগে লগে নাম বদলাও সার্টিফিকেট হয় না যদি ওইলো উপায় নাই নাম বদলাও এগুলোর অর্থ জানো নিবিলে না খালি কোরআনও থাকলো ওই তো নাই আলিম রেজি কাও খিনজির মানে শুয়র খিনজির মানে শুয়র নাম তুই দিলে খিনজির। আমার বাদান হল আমার বাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল এক জায়গার মধ্যে আপনার আসাম এলাকার মধ্যে শিবসাগর এলাকার মধ্যে আপনার যাবার বাদে শুনুক আমার বাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল এক বাড়ির মধ্যে ও ও গাও আর হো গাও আপনার আসাম যাবা পড়ছিল সফর ও জলসার লাইনে গিয়া তিন দিন চার দিন থাকা পড়ছে এক বাড়ির মধ্যে গেলাম যাবার বাদে দেখা যায় কুকুরের নাম আপনার মিন্টু আর ওগুর নাম রিন্টু আর ওগুর নাম আরো কিতা তিনটা কুকুর বড় বড় গেটিত গুরিতরা ইহতরা তে ইন থেকে লাগা গাওয়ার লাগা গাওয়াত গেলাম দুই রাই ধরিলাম গুড়ি আইতাম হিনো যাবার বাদে বেটার ফুয়াইন তোর নাম মিন্টু পিন্টু আপনার রন্টু ওলা নাম গরো হামানির বাদে বেটা কইলো রন্টু মিন্টু কইয়া ডাক দিছে আর ডাক দিতেও আমি এক ফালে চকির উপরে উঠিয়া জুব্বা উব্বা আটাইয়া আর বেরোর দাঁড় লইস জানোর ডরে। আমি কইছি হিবাড়ির গুণ অত লম্বা জিব্রা বার করাল গোলাত বেড লাগাইল আইয়াও লাল্লিয়া শুরু করছে না ইয়া বেটা খান দাঁত আদি ইশারা দিতে দম লই গেছে অত লম্বা জিব্রা বার করছে দেখিয়া আমি গেটির লগে লক্ষ্মী রইস আর আরও বাড়ির জালে মিন্টু সিন্টু কইয়া লো আমি জুব্বা আটাইয়া
আর চকির উপরে উঠিয়া কুনা লই লিজি আর মনে হয় রথা মনে খাইয়া উগি দিবা মনে কি তার লাগে ডাকের মনে হয় মিঠাই উঠাই দিত বাদে দেখি না হাফ প্যান্ট ভিন্দি ভিন্দি অত মনটা হোক ফুয়াই নিয়েছেন দোল্লা দোল্লা আর আমি মনে করছি তো কুকুর ডাকের মনে হয় শিবসাগরের ঘটনা হইলাম আমার ভাই হল বুঝতে হল বুজুর্গ হলাম ফাল মারি জোর উফরে উঠি গেছি ভালমুখের উফরে উঠিয়া একবারে বেরোর লোকে গেছি কি ডরাইয়া বাদে সাইয়া দেখি না এটা তো ফুয়াইন ফুয়াইন গুণ আইলা আবার বাদেকে এই মানে হায়ার সেকেন্ডারি ফাইনাল দিব একে মেট্রিকও দিলাইছি আর আরও ডিগ্রি ফলের হইল দিন হবে মানে তোরা দোয়া দেবো আশীর্বাদ দেবো গুন্তার ফুয়াইন গুন্তারে আশীর্বাদ দেওয়ানি সময় আমি বললাম আচ্ছা আমরা যদি খারাপ পাই না তো তার তোরা কাপড় চোপড় বদলাইয়া আউকা তোরা সুন্দর কাপড় পিন্দি আউটু উঠু ঘুরি আউকা খোয়ার বাদে বুধবাই বেশ বুঝে না তোরা আমি খোয়ার বাদে ও বাদেও কিন্তু এগিয়ে বদলিয়া আইসুন আঁটুর উপরে হাফ প্যান্ট যেটা ভিন্দিয়া গুরো হুজুরের সামনে আনিয়া ও তার আশীর্বাদ আর মাথা হাতে দোয়ার কথা বাটায় হত ভাই হল দুস্ত হল বুজুর্গ হল দুই দিনই তিন দিনই সফর খালি যান বাঁচাই বাঁচাই এ বাদ খাইতে গিয়ে করছে তোমার অত সুন্দর ঘরও কোনোদিন ঘুমাইছি না অত সুন্দর বিছনা দেখছি না মসজিদও আপনার এক ইমাম গেলে আরও ইমাম কোন যুগর রাজাই আর বেড রদি ঢুকাই উগাই ও ওঠাতে আমরা হুতিয়া রুকর লাগাই অত বালা বিছনা নাই কিন্তু ঘুমে ধরার আরামে খালি নয় আলিম হুতিছে আর হিন আলিম হুতের হিকে হাফ প্যান্ট হিন্দিয়া ফুয়াইন মুড়িন গুরিদরা হিকুর বাড়িতে আপনার বান্ডা বান্ডা টিভি আপনার ও বাদি একদারে দি ওয়ালর সমান টিভি লাগাইয়া তৈ দিছে এটা অত বড় বাঘা করে বইরিজন টেবুলের উফরে আর এটা খেলনা বেলনা আর আপনার দেখার বাদে জানো খালি ডর বাদ মুখে দিয়ে আমার নিকালি যান বাসাই বাসাই কোনো করলে বিস্কুট টিস্কুট খাইয়াই শিবসাগর বাসা উঠিয়া খোঁজ মিলে জায়গা লই গিয়া আর আমরা মসজিদ যদি দুলো চালা খাতা উড়িয়া ঘুমাই একজন বাদে একজন ইমাম তখন ফাঁসে তোর নামাজ পড়ে নেওয়ালা কুলু ফিস্তিনজা ডেলা করে নেওয়ালা দরুদ ভরে নেওয়ালা আল্লাহর নবীর সুন্নত থাকনেওয়ালা মানুষ হুতিয়া দিয়ে কেউ রাত খিলা ঘুমে ধরে কিলা বাল্লা খাওয়াবে দেখা যায় বাদ খাইয়া খিলা মজা লাগে শরীরও কি শান্তি আয় চেহারার মধ্যে কি রৌনক আয় কি আপনার দিলের মধ্যে যে শান্তি আয় এক আলিমর এক মসজিদর ইমামর বিছনাতে একজন হুতিয়া দিকে খিলা ঘুমে ধরে কি পর্যন্ত মনের মধ্যে সুকুন আয় আপনার বাঙ্গা কুটি কুটি রুম লড়া যায় না মেসা মনে হতোইন আরও আপনার অত সুন্দর সুন্দর বিছনা দেওয়ার বাদে রাত ঘুমে ধরছে না রাত বোঝা গেছে শরীরও আগুন লাগি যার বোঝায় দুজকও উতি রইলাম নি কিতানি কিন্তু আস্থা করো আমরা গরিব গুড়া দেশের মানুষ বাথরুমও যাবার বাদে পারে হলো মোবাই আর ভাই কোনো ভাই কিচ্ছু বোঝা যায় না কিন্তু ইসলাম নাই দিনদারি নাই এমন আপনার বেদিনি মাহল আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আপনার ইউরোপর আপনার আমেরিকার লন্ডনের ও তার দেশের আপনার কালচার নেটোর মাধ্যমে আমার দেশ আইয়া আই আমার দেশের উপান যদি নোয়াগাও আর হুজাই সইলাই করলে তো আবার বাদে হাফ প্যান্ট ভিন্দিয়া মা বাবার সামনে দিয়ে ঘুরে আমার বাজান হল আমার ভাই হল আমার দোস্ত হল বুজুর্গ হল আপনার ফাতলা গেঞ্জি কাপড়ের ফ্যান্ড ভিন্দিয়া জোয়ান ফুয়া পড়িন যদি খালাইতরা দৌড়াইতরা উঠানো ব্যাডমিন্টন আর ও হাফ প্যান্টকে ভিন্দার বাদে তার শরীরের কন্ডিশন জোয়ান ফুড়ি আপনার বগল কাটা স্পোর্টিং ভিন্দিয়া আর বাফর সামনে বাইর সামনে আপনার গেঞ্জি কাপড়ের ফ্যান্ড ভিন্দিয়া খালার দৌড়ার আরে বাফর শৌখি গুণ তো খানা নাই বড় ভাইয়ের জোয়ান ভাইয়ের শৌখ তো খানা নাই আপনার ভাই বইনে গুনার মধ্যে লিপ্ত দিতরা আপনারা আমরা তো ইতার জিনিস শুনি কম চালাই পেপার ভাই মোবাইল নেট আমারে আমার একজন মাস্টার সাহেব একদিন কইলাম মোবাইল ফেসবুক খুলি দিই বাতরি দেখবা কইলাম দেও সাইন দুই সপ্তাহ ফেসবুকও বাতরির মাঝে দি যেখানিন দেখলাম শুক্রবার আসিল আসরের বাদে আবিদ নুমানি নামরে খুয়া তবলিগর জমাত উমাতে যায় তারা ডাকি আনি খুঁজি তোরে তুকাইয়ার ফাইয়া না বলে খিতাল্লি বিলে আমি আপনার ডাকিছি ও কারণে আমার মোবাইলের ফেসবুক গুদা বন্ধ করে দে হে ঘর মেসা বিশ্বাস করবাইনি বড় মসজিদ বইয়া জুলাইছিটোর ঘর আমি গত রাত্রে খাবে দেখছি যে বড় মসজিদের ইমাম সাহেব তুকাইতরা তার মোবাইলের ফেসবুক বন্ধ করে দিতাম কয়েকজন মানুষের সাক্ষীত আসর বাদে আপনার বড় মসজিদে কথা এখন আমার কইস আমি তিন দিন থেকে তুকাইছি যাবার বাদে কইছি ও গজবজ্ঞ আমার খাটিয়া দে আমি ফাঁস অত্তর নামাজ পড়ি আমি মাদ্রাসায় তো পড়ানো হলাম হেসাব মানুষের শুক্রবারে কোরআনের কথা কই আমি যদি দুই সপ্তাহ ফেসবুক খুলিয়া একজনে দেবায় ফেসবুকের হাল্লত দেখে দেখছি ইমান আমান আমার চোখের ফরদা বজায় রাখা মুশকিল হয়ে যাব যে এক অক্তর নামাজ পড়ে না যার ভিতরে কোনো দিনদারি নাই বিয়ান থেকে বিয়াল পর্যন্ত যদি ফেসবুকও আর মোবাইলের মধ্যে থাকে আপনি কই যান তার কলবর মধ্যে এক জর্রা ফরিমান কোনো ইমানই নূর ফাইমানি সারা গুনায় ডাকি দিছে ফেসবুক থেকে মোবাইল থেকে বড় গজবার দুনিয়ার মধ্যে উঠতে পারে না আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মানুষও বিপদী বনি গেছেন লকডাউন অনলাইন হরু তার ফড়ানিত দেওয়া লাগে ফড়ানিত মোবাইল দিয়া থইয়া আবার বাদে দেখা যায় দুই মিনিট যদি লেখিছে অন্তকি অন্তে লিখে সানাখানা লাগে বলে আব্বা এটা তো আর ভাড়া দান না এটা কিতা লেখায় নাক করে হয়ে গেছে ডিলেট হয়ে গেছে আর বাদে তখন আপনার গেম খেলাইতরা
আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, পত্রিকার মধ্যে আর ফেসবুক চালানির কারণে আপনার কিজাত কিজাত খেয়েছে, খেলির মধ্যে বাফে বাধা দেওয়ার কারণে, ডাক দেওয়ার কারণে ওয়ালো মাথা মারি দিয়েছে, বিষ খাই রয়েছে, 14 বছর ফাঁসি লাগি গেছে, মারে ছুরি দিয়ে গোলা কাটি লইছে বাংলাদেশের অমুক দেশের, আপনার পাবজি আরও তো হরুতা ফোড়াইছে, তারা জিকাইলে তারা নাম কইন ইকবালে পাবজি কইন আরও কিতা খেয়ে কইন নাউজুবিল্লাহ মিন জালিক, কম্পিউটার লেখা পড়া প্রশ্ন আপনার ওটা যদি নেটোটা নিয়ে আনে, বই নাই লগর বন্ধু হোয়াটসঅ্যাপও দিছে লেখাপড়া বাদে, স্কুলের আপনার লেখাপড়া বাদে, আমরা খারবারি হকলের হিসাব বাদে, অলি হকলের ওয়াজ নসিহত বাদে, আপনার মারাত্মক নথিপত্রের বাদে আউট ভাবে মোবাইল আল্লাহ কে ওয়াস্তে সালাইবানা 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 সালাইবানা। আমার ভাই হল বলে একটা খাব রাইত দেখত না, আল্লাহর জাতর কসম সারা জিন্দগি জুনাব রসুল্লাহ সাল্লামরে চৌক পড়ত না, যে চৌকে ফেসবুক চাইব, যে চৌকর মধ্যে আপনার মোবাইলের মধ্যে গান আইব, উলঙ্গ গান আইব, শরীরের কাপড় চাইছে যে সারা খুলি যায় আপনার চকুর সামনে, এই ধরনের বেহায়ামি বেইজ্জতি বেফর দেখি টিভির মধ্যে অতটা আসিল না, যাত্রাত অতটা আসিল না, যাত্রাত আপনার মঞ্চ উঠিয়ে কোনো বুড়িয়ে কাপড় খুলছে না কোনো দিন, বাপে বাইয়ে হরিয়া চাইছুন। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আজকাল তো নাই ভণ্ড 20 বছর আগে এলাকার যাত্রা আসিল কম আসিল, আপনার ভূপ এলাকাতেও কোনো সময় আসিল যাত্রা, আপনার খাবর সুবর শর্ট খাবর ভিন্দি আইছে গান গাইছে হয়তো, কিন্তু আমি যদিও যাত্রা যাই না কিন্তু এখানে আসলে তো লোর নামি কথা যে মানুষের সামনে মানুষের খাবর খুলতো নাই, কিন্তু আজকে মোবাইলের জরিয়তে সামান্য যদি নীরব একজন মানুষ হয়ে যায় এ দুনিয়ার যতটুক বেহায়ামি বেগৈরতি বেহরমতি করতে পারবো ততটুকু আপনার টিভির মাধ্যমে হইতো নাই, টিভির দুইজন মানুষ মা বাপ যারা বইতে পারো নোলা সিস্টেমে টিভির সিরিয়ালগুলা দিব, কিন্তু ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এই মোবাইলের জরিয়তে যে ধরনের গুণা আরম্ভ হয়েছে, মোবাইলের জরিয়তে হরুদার জেহেন খারাপ হল, খানোর মধ্যে হেডফোন লাগানির কারণে, আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এটার আপনার খানোর মধ্যে অপারেশন খুব বেশি করা লাগে, খানোর মধ্যে বেমার হয়ে দাওয়ার চকুর ভাওয়ার কম বসে যার কি চুল ফাঁকি যার, আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আপনার নার্ভর বেমারে দেখা দেয় আঠুত বিষ বিভিন্ন ধরনের নতুন বেমারে ভাইছে হরু হরু হরুদার, এটার ব্রেইনের ভিতরে আপনার মাথার মগজ ব্রেইন হুকাই যায় জেহেন নষ্ট হয়ে যায় ফোড়া ফাইন না, আপনার এটাকে একমাত্র এই মোবাইল ব্যস্ত হওয়ার কারণে, আমার বাজানো হল বিনা জরুরতে রুজু করিয়া মাথার গাম ফাউত ফলাইয়া 12 বছর 15 বছরের হুয়ারে আপনার 4G মোবাইল আপনার ইন্টারনেটের মোবাইল জোয়ান জোয়ান ফুড়ির গেছে বিবির গেছে, মোবাইল দিবা না, মোবাইল থেকে বাঁচিয়া থাকবা, যদি আল্লাহরে ডরাইন গুণা থেকে সন্তান বাঁচাও খা আপনি খবর দইবা গিয়া, আর আপনার এই সন্তানের যেটা আমল আর তার যে কিরদার এর ফল গিয়ে আপনি খবর হুতি হুতি রইবা। এই বিষয়ে দুই জুম্মা আগে আমি হদিস পড়িস যে সারা মানুষ মরিয়া আনলে তার নেকির আর বদির ডায়েরি বন্ধ হয়ে যায়, কিন্তু তিনজন মানুষের নেকি বদির ডায়েরি বন্ধ হয় না। আমার ভাই হল তো আমি মাত্র গেছিলাম সুন্দর যদি সমাজ চাইন বালা সন্তান হইতো দুনিয়ায় গাওত লড়াই বিড়াই হইতো না, জঙ্ক হইতো না, ফিতনা হইতো না, গাওত বালা ইঞ্জিনিয়ার হয়ে দেওয়া হইতো, গাঁওত বালা সাইবস্ত একজন মুরব্বী হয়ে দেওয়া হইতো, গাঁওর মধ্যে আপনার ডাক্তার হইতো, এই গাঁওতে বৈজ্ঞানিক ফুয়াইন বার হইতা, এই গাঁওর থেকে সমাজসেবক বড় বড় ফুয়াইন বার হইতা, এই গাঁওর ফুয়াইন দিল্লিয়ে হল্লি জানত আর দুনিয়াই জানত, গাঁওর থেকে বড় বড় মন্ত্রী মিনিস্টার হল, বড় বড় আপনার ব্রেইনিস্ট মানুষ, বড় বড় জ্ঞানী মানুষ, আপনার আপনার যদি আপনারা চাইন গাঁওর থেকে যদি সারা দেশ বাসা হাফিজ চাইন বালা আলিম ফয়দা করতে চাইন, গাঁওর সমাজটি সুন্দর করতে চাইন, গাঁও থেকে যদি আপনার বিভিন্ন ধরনের দর্শন বিভিন্ন আপনার গুন্ডামি সান্ডামি লড়াই বিড়াই আপনার ডাকাতি চুরি বদমাশির দূর করতে চাইন, তাহলে সময় আছে এখন থেকে নতুন একটা প্রজন্ম সন্তান জন্ম দিন, সন্তানরে বানাইয়া তুলুন, তাইলে সমাজটা বনিয়া উঠিব, দুনিয়া তো শান্তি পাইবা, মডেল আপনার আদর্শ সমাজ আর গাঁও বনবো, আর মারা যাওয়ার বাদেও খবরও হুতি আরাম পাইবা। আমার বাজানো হল বায়ু হল দুস্থ হল বুজুর্গ হল বা ফুয়াই বড় ইয়াল্লে সার না, তুমি ফুয়ার হক আদায় করছো নি, আমার বাপ হল ভাই হল কোটি কোটি হরু তারে বুঝাইয়া মায়া করিয়া সর্বশিক্ষার লাইনে তারে বুঝাইয়া মহব্বতের সহিত তোমার বন্ধু বানাইয়া তুমি তারে শিক্ষা দাও, তারে দুনিয়ার শিক্ষা কোরআনের শিক্ষা দাও, ছোট বাচ্চা তুমি কোরআনের লাগে নমাজের লাগে গুদাম মারো না, খাম ফাঁসিছো শুনছে না, সাপড় মারছো খান বেরিয়া খানোর ফর্দা ফাটাই দিছো, স্কুলে গেলে মাস্টরে কই নবা হে চাই হবা এটা রয়ে, তুমি সন্তান জন্ম দিলে খানো তবড় মারি দিলায় তোমার গর বিবিরে আপনার এমন এক কিতাব মারাউনির ভুড়ি হইয়া দিলায় গাইল, আমি যেটা গাইলেন তো আর আলিমি হইতে পারতাম না, তোমার আপনার ও সময় বিবির ফেটোর মধ্যে সন্তান আছে আনাইলে দুধ খায় সন্তানিকে 2 বছর হরতা মুখে দিয়েছে, এ দেখে বাবা ওটা গাইলাই
গরুর মধ্যে হরুদা বিয়ানে মসজিদ দইতা, উঠিয়াও সা লইয়া বাত লইয়া আপনার লাগলো দরবার, শেখ চিল্লা কি তোর মায়ের পিঠ চুল ধরিয়া টানা টানি, হরুদা হুলুস তো লাগিয়া সিতরিয়াকে লাগি খেলাধুলা, কিয়র মক্তব আর কিয়র স্কুল। আরে বাবা রে, তার আর দেতা লড়াই আর তার আর দেতা দরবার, তা ভালো বাদ আমি যাইকি মেঘালো আনে আমি যাইকি গিরিজ, কিন্তু হরুদাটা বালা আলিম হইল নে, বালা একটা মাস্টর হইল নে, সমাজের বালা একটা জ্ঞানী ভুয়া হইল নে। আরে বাবাই তোমার লড়াই বিড়াই দেখতো না, মায়ের ফিতনা ফসাদ দেখতো, বেহায় আমি অশ্লীল ব্যবহার, স্বামী আর স্ত্রী ইসলাম ওর নিয়ম হইল গিয়া, এর সন্তান জন্মর বাদে না, সন্তান গর্ব আবার থেকে মায় আর বাপ প্রস্তুত হয়ে যাইতে হয় যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামর ইতিহাস দেখো, ওলামা বুজুর কিলা বঞ্চন, আহমদ আলী সাহেব কিলা বঞ্চন, আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাই, আব্দুল জলিল বদরহুরি রহমতুল্লাহ আলাই, আব্দুল জলিল রাজবী রহমতুল্লাহ আলাই, আপনার মহাদ্দিস সাহেব আব্দুল সুবুর সাহেব রহমতুল্লাহ আলাই, আপনার আল্লামা মোশাহিদ সাহেব রহমতুল্লাহ আলাই, আপনার আরশদ মদনী সাহেব, আসাদ মদনী সাহেব, এরার ইতিহাস এরার মা বাপে কিলা বানাইয়া তুলছিলা, কি পর্যন্ত মেহনত করছিলা, এটা খরতায় না মনে মনে কইবা ভুয়া ইঞ্জিনিয়ার হয়ে যেত, ভুয়া বালা হয়ে যেত, বড় আলিম হয়ে যেত। আরে বাবা রে, এক সন্তান জমিনও আবার লগে লগে যে সময় দুধ খার হরুদায় মাতিতে পারেন না ব্রেন সাফ, ওই সময় যদি তোমার বিবির লগে তুমি অশ্লীল ব্যবহার করো, তোমার শরীরেতে টাইম দিছে সময় দিছে, বিবির লগে তুমি মনমান ইচ্ছা তুমি খুশি করতে পারো, তোমার খাইজাতরে মিটাইতে পারো, ফুর্তি করতে পারো, কিন্তু তোমার সন্তান হজাক দুধ খার কুলিয়া মা বাবার বাধা দেয় না, চোখ খুলিয়া টোল বলাইয়া স্যার, কিন্তু ওই সন্তানর জেহনুর মধ্যে থাকি যার আমার মায়ের বাপে কিতা ব্যবহার কতরা, আমি বড় ইশারা মাতিয়ার ওতানি ইসলামের নিয়ম, আপনার এই সন্তান আল্লাহর জাতর কসম এগু কোনোদিন বলা সন্তান হইতো না, এগুলো মেমোরি হওয়াটাই নষ্ট হয়ে গেছে গিয়া, স্বামী স্ত্রীর মধ্যে যে বালা ব্যবহার থাকে, নম্র বাসা থাকে, গালাগালি থাকে না আপনার, তাইলেও হরুদাগু উঠিয়া ওখান হিকে। আমার ভাই অকল এক ফ্যামিলির মধ্যে বেটায় বাঘ খাইতে বেটিয়ে নিয়ে অত বড় গামছার টুমা এখান আছে, ওখান দে এখান দস্তার খান, একদিন উড়াতাড়া করে দৌড়িয়ে নিয়ে বাদ দিছে বেটিয়ে, আর অত বড় হরুদা টেট্টেরাইয়া আটে বালা করিয়া আটিতে পারে না, ওকে দৌড়াইয়া খামসাইয়া নামছে সিয়ার থেকে আলনাত গেছে, কাপড় ওখান বার করিয়া ঠান নিয়ে নিয়ে দেয়ের মানে ওখান বিষাইয়া তুমি বাদ খাইতা। আমার ভাই হলে এগুলো তো সন্তান, আর ইলাহ তো সন্তান আছে, মানুষ দেখেলে টা টা বাবা দিয়ে ভাউ দিয়ে লাগ দেখার, অত বড় হরুতা আপনার ওগুরি কইতা তুমি নাচ ড্যান্স দে, ড্যান্স আর নাচ গানোর মাও খুশি বাবু খুশি, নাউজুবিল্লাহি মিন জালিক, মুসলমান নাম মুমিনর গরো কলিমার কারণে যদি ব্যস্ত যাও যাইতায়, কিন্তু কত লক্ষ বছর এই যে বেগুনা শিশু বাচ্চারে তুমি ড্যান্স দেবার টিভির সামনে ভিডিও করিয়া কুটুমরে দেরায়, আমার ভাই হল আমার দুস্থ হল, হায় রে খুশি রে, হায় রে খুশি তোমার সন্তান রে, আপনার বিহু নাচ দেখিয়া সাদা গামছা কাটিয়া ভিন্দাইয়া অন্য টিপ দেবাইয়া আর বেহা করাইয়া হাত দিয়ে ডান্স দেবাইতরা, আর ওকে খুশি ডান্স দেন, আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, এগুলো তো নিষ্পাপ, এগুলোর কোনো গুণা নাই, একে কিচ্ছু জানে না, এগুলো যেদিকে বেখা করবো ওদিকে বেখা হইব, ওগুলো তুমি তাই নিতা কইয়া শিকারা বাবা দেখাই দাও কুটুম একজন, তুমি নাচ দাও শাহরুখ খানের নাচ দাও, হমুকর দেখাও সলমান খানের কিলা করে, হমুক কিলা করে, এটা নাচ দেবা হ্যান্ডশিপ করা দেখা নি, ড্যান্স দেবার হয় আর ভিডিও কতরা হয় হোয়াটসঅ্যাপের মধ্যে বন্ধু বান্ধবরে দেয়, আমার বাজান হল ভাই হল নিজের বিবির ফটো, বিয়ার বাদে বিভিন্ন কোয়ালিটির ফটো, তুমি আপনার এই কাশ্মীর গেলায় আপনার দার্জিলিং গেলায় শিলিগুড়ি গেলায় আপনার বিয়ার বাদে ফাঁকা নিত গেছো পয়সা মানুষ কার লইয়া, আমি সালালা ঠুবি খনে বেঠায় ভিন্দের খনে বেঠিরি ভিন্দার খনে ওকে স্পিটিং ভিন্দিয়া ওকে শার্ট ভিন্দিয়া ফাত্তর উরুরে ফটো আর আপনার ফেসবুকে সারা দুনিয়ার বন্ধু বান্ধবরে ধরায়, আল্লাহর যাতে কিয়ামতের তোমার বিবিরে আপনার খালি শুধুমাত্র খবর ভিন্দাইছো, তোমার বিবির লগর আপনার বিভিন্ন মুহূর্তর বিভিন্ন আপনার গোপন অবস্থার টাইম টেবুল বিভিন্ন জিনিসের আপনার বন্ধু বান্ধবের শেয়ার করায় কিয়ামতের দিন সারা সাক্ষী হইয়া উঠিবা, আর আল্লাহর যাতে সারা রুনটা বান্ধিয়া জাহান্নামের মধ্যে ফেলাইবা, এত বেহায় আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হাদিস শরীফের মধ্যে আছে হায়া ঈমানের অঙ্গ, হায়া যে সময় থাকতো নাই মানুষে আপনার মানুষের হওয়ার দিব মানুষের ফুলিন্তর ভাই বদ নজর দিব, আরে ভাই রাস্তার ঘান্দা তো ভাইয়া তুমি বুড়া মানু মুরব্বী মানু আদা বসি মানু আইজো যদি ফরর বেটি ভাই ফরর ফুড়ি ভাই চোখ তোমার থাকে তুমি বুধবার না না তোরা তোরা বাদে তোমার ফুড়ি গুজু আনুয়ার বাদে ইগুর ভাই আরো ছয়জনের চোখ পড়বো না, তুমি যেলা ফোন করবো আল্লাহ ভাই ভাই, আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, এক অলির ওয়াকা একজন স্বামী আর একজন স্ত্রী কইছেন বিলে শুনো আমরা তো বিয়ে হয়েছি, বিয়ার প্রথম রাত করে গফ নই কইবে এই মৌল হিসাবে খাসা মাতিছুন আপনারা বালিশর লগে মাথা লাগাইয়া কইবা বিলো আল্লাহ মৌলানা আজ কিতা মাতিয়া গেলা, স্বামী স্ত্রীর গফ হয়েছে বিলে আমরার তো এক অন্যের দেখা হারাম আসলো, কবুলোর মাধ্যমে আল্লাহ চিরজিন্দগির হালাল করিয়া দিছ আর যদি জন্ম তো যাইতাইলে স্বামী স্ত্রীও যাইতাম,
আমার ভাই হলার মাত মাজিতে কইলাই কিছু বেটাই দিতে মনে করেন বেটি গু ভাইমুনি কিয়ামতের দিন যদি বেটা জন্নত যায় আর বেটি জন্নতি হয় তাইলে আল্লাহ দুয়োজন রেখ লোক লাখবা সুবহানাল সত্তর জন হুর থাকবা বিলি যা জন্নতি হুর হকলে হিংসা করবা আমার তুমি সদর করবাই নি করে বেটিয়ে কিবান কর না ও সত্তর জন হুর বেটি হকলর সর্দার আল্লাহ দুনিয়ার বেটিরে বানাইয়া দিব এই বেটির হন মর্যাদা তারারে আল্লাহ হুর বানাইছেন আমার সবার লাগি এই বেটিও তো কলিমা ভরিয়া নমাজ ভরিয়া গেছে নানি এই বেটির সবা সত্তর জন খোরা লাগ আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তখন কুয়া এই স্বামী স্ত্রী দুনিয়া তো স্বামী স্ত্রী হাসরও আল্লাহ স্বামী স্ত্রী বানাইয়া দিত কিন্তু ওই সময় স্বামী আর স্ত্রী হইলা আমরা দুজনের আজকে বিবাহ হয়েছে ইসলামী তরিকার মধ্যে পড়াশোনা করিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া দুইজনে একসাথে ডুবাইয়া দুই রাত নফল নামাজ পড়িয়া ওযু করিয়া কিছু মিষ্টিমুখ করিয়া আর আমরা যে জীবনখান আমরার আরম্ভ দিয়ে আমরা যে নৌকার মধ্যে ভাড়া মারিয়ার এটার আরম্ভ নিয়ে আমরা আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করিয়া শুরু করি আর আমরা সারাটা জিন্দগি আল্লাহ বালা নিত স্বামী স্ত্রী কইলা যে আমরার গ্যাস থেকে বেটায় কইলে বলি আমার নুৎফা থাকি আর তোমার গর্ব থেকে যে সন্তান হইব আমি চাই যে বলা বড় আল্লাহর দিনের এক অলি সন্তান আমরার হোক বলে আমিও ওখান চাই বলে কিতা করা যায় বলে আজকে থেকে লইয়া আমরা ডং তামসা গফ জেসার সামনে যাবা জেতা পাইলাম খাইলে এলাম এই সব জিনিসের মধ্যে আমরা ব্রিক লাগাই দিতাম তো তার মধ্যে মাতিতে সময় খাইতে সময় আটিতে সময় বইতে সময় আমার নিগাহ বাদ জিনিসের মধ্যে পড়তো নাই আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল ও আপনার দুজনে ওয়াদা করিলাইলা এখন দুজনে হিসাবও আমাই গেছেন বলে আমরা তো একটা জিনিস ভাবিস আমরা আপনার একটা সন্তান জন্ম দিতাম এগু পাল্লা বানাইবার লেগে আমরা দুজনের মধ্যে ওলামায় কেরামর লোক ধরলা বুজুর্গ হলে কইলা ও ও তরিকায় চলো তুমি তাই দুজন খুব হুঁশিয়ারিত তখন অত্যন্ত আপনার হুঁশিয়ারির মধ্যে তখন আর আল্লাহর কাছে খান্দুন আল্লাহ আমরা দুনিয়ার যা সতর্কতার অবলম্বন করলাম আমরা হক হালাল চললাম বুঝি বুঝি হানা ভেটো দিমু বুঝিয়া মাতিমু হক হালাল চলমু আর তুমি আমরার ঘর থেকে কুতবুল আলম ফয়দা করি দেও আল্লাহর হইলা সন্তান জন্ম হইল বড় পাল্লা সন্তান আল্লাহ দিলা ছয় সাত বছরের হরুতা বাপে এত দূরি দূরি লাগা গাও পাখানে যাইতে এক জায়গার গড়ালির হইলে হাবড় ভিন্দাইয়া দেও ফুয়া গুতার লইয়া মুখখান থেকে বিলে যা কোয়া আপনি যাইত্রা হুনুক যাওয়ার সময় রাস্তার কিনারো এক গাছ থেকে বড়ই পড়ছে এটা তো স্বাভাবিক তো ভাইয়া আমরা খাইলাই আজকে সকালে না গতকালকে মক্তব্য আমার হরুদা বড়ই নিয়ে আইসুন খাইত্রা একে নিয়ে সামনে তৈরি দিয়েছে মেসাব খাও আমি বললাম বড় বালা জিনিস বড়ই তো বালা জিনিস জন্নতিও ফল হইব আর আমি ডায়াবেটিস এলাম মানুষ টেঙ্গা টেঙ্গা নিবিলে টেঙ্গা আমি খাইমু বাল্লা কথা আনছো তোর বাড়ির নি হলো জি না তো ভাইয়া আনছো নিবিল বলে ফেড়ো করি আনছো মানুষ রয়েছেন গুমো বেটিয়ে ভাইলে দিল নে খাদা আর গাছের তলতি ভাই দিন তুবাই লিয়ে আইস বাদে কইল না তারা রইয়া আমরা বড়ই আনি তারা দেখুন তারা রো দেই তুবাইয়া ও আমি বললাম বাড়ির যদি হয় কোনো সময় আনু আছে অন্য তুইবা লাগে দিবা যখন তোমরাও আনিয়ে আইতা মসজিদও খাইও না মসজিদ নষ্ট করবা একে অন্যর তুবাইল জিনিসপত্র থেকে নেই না আমি শিখাইয়া দিই সব দম করাইছি কততেই বড়ই সরই সকাল সকাল উঠিয়া আপনার জাল বুয়াইছ নি আরো বাড়ির উঠতা সারা তুলিলা হিগুর আপনার সকালে গিয়া বেটি উঠবার আগে ভদর রক্ত গিয়া সারা আম থুবাইয়া লইয়া আইন এই অরুদার তো মা বাবা আছে না নির্বাহ তা যদি রতো আরো বাড়ির সারা তো থুবাইয়া লইয়া তুমি করে আইন চোদ বললো হইস হাই রে হাই আমার ওয়াজ তো খালি ঘুরিয়া অগ্নি সুর বদমাস খবিস মা বাপে বানাই মা বাপে বানাইন আর মা বাপে পাল্লা বানাইন এগু বাল্লা কিলা হইব রে ভাই ফড়া কিলা পাইব এগু স্কুলে যাইতো না ক্লাস সিক্স হয়ে গিয়া বন করবো বাগিব ফিটিয়া বাইড়াই বা আনানি শরীরে তা একবার ফিস লই যায় মারার বাদে শতানে আসর করিলে আনানি ভাই হল দুস্ত হল বুজুর্গ হল ফোকট মারে মাঝে মারতে মারতে লাশ বা দুদিন তো হল জুকর লাগান আবার ফিস লাবার হাটে মরেও না এটা মরইনু না এটার কিচ্ছু হয় না হৌ মা বাবা নষ্ট করি হলাই দিন আমার ভাই হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল হুনুক ও সন্তানকে রাস্তা থাইছে একটা বড়ই মনে আসেনি বাপে এত করে লইয়া যাইত্রা ফুয়ার দরি দরি আর মা বাপে কইছুন বিয়ার রাইত তারা ওয়াদা করছেন একু কুতবুল আলম একু অলি জন্ম হইতো ও ফুয়া উগরে তারা আপনার বানাইয়া তুলত্রা তুলত্রা যদি রাস্তা বা যাইতে সময় ফুয়াকে আত্মা করে উন্দা হইস উন্দা হইয়া একু বড়ই তুলিয়া মুখের মধ্যে দিয়া আর টপট পাইয়া খাইলেইল আর বাপে মুখে দিয়ে চাইতে চাইতে আর দেখতে দেখতে বাপ আসরিত এই 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 হইতে হইতে হারাইয়া দুই তিন কাপড় দিয়া ছাগলান চিপাইলিস বেটা আর কিচ্ছু মাতিল না শুকুর ভানি চাড়ি 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 গেল গুরিয়া বাড়িতে এলে মন বড় মারা ও বিবি হইলা স্বামী আপনি গেলা পাখানি দাবার বাদে মন খেন বেজার স্বামী হইলা বিবি রে সাত আট বছর আগে আমরার বিবাহ হয়
বিয়ার রাইতরে নফল নামাজ পড়িয়া নামাজের মুসল্লাত বইয়া দুইজনে আল্লাহর দরবার হাত তুলছিলাম, বড় জবর খান দিয়েছিলাম, আল্লাহ আমি চাই কুতবুল আলম বড় বড় অলি হল, যদি অন্য মানুষের সন্তান হইতে পারে আমরা দুইজনের করতে এখানে একটা অলি বনতে পারে না। এই নিয়ত করিয়া বড় মেহনত করিয়া বড় হালাল তরিকা চলছি, বড় সুন্দর করে খামাইছি, বড় সুন্দর করে মায়া করি ফুয়া গুতারে ফালিলাম, আল্লাহর অলি বানাইতাম, সব সময় কদমে কদমে হিসাব করিয়া চললাম, বলে কি তৈস বিলে হুন আজকে রাস্তা দিয়া যাওয়ার সময় এই ফুয়াটায় হঠাৎ হইয়া বড়ই ফাইল অন্যর হক, আর লগে লগে মুখে দিয়া গিলি লাইল, আমার কপালও বুঝি আল্লাহর অলি হইতা নাই, আমার বিশ্বাসে হয় না যে আমার ঘর থেকে আপনার আহমদ আলী লাহোরী, আমার ঘর থেকে আপনার আহমদ সারহান্দি, মুজদ্দিদ আলফে সানি আমার ঘর থেকে হইতা নাই, আমার ঘর থেকে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বন্তা নাই, বিলে কি তার লাগি, বিলে আজকে সাত বৎসরের ফুয়ায় যদি আপনার ফরর গাছর বল দেখিয়াও মুখ দিলাইল, আমি অতদিন কোন গাছর গড়িত ফানি দিলাম, ওটা আমরা সাইরি বিয়ান্তি বিয়াল পর্যন্ত গুয়ে গুবরে কিতা খাইছে, খালি খাইলেও হয়েছে বাবা, খালি খাইয়া বড় যেসা পাতি খাইয়া দিয়ে খালি দিন যাবা, ও বাড়ি বিয়া হবাড়ি চিনি যা যা হবাই খাইয়াছি, দাউদ দিছিনি না দিছিনি, এগে বাল্লাই বুনি দাদি তার খবর নাই, গাছর তল দিয়ে আনছে নি, খান থেকে আনছে, বিয়া নে বার হয়েছে, বিয়াল পর্যন্ত স্কুলও দাননি, রিঙ্গর ভিতরে গিয়া বই রয়েছে নি, না দানোর মুড চুরি করি লইয়ার, না আবার খানো যার কি, না কিকুর মাছ লইয়ার, না কিতা করে কিকুর কিতা চুরি করিলেন তোর খবরও নাই, এটা তো আপনার খুশুমঙ্কির বাচ্চাই তো লাম জন্ম দিয়ে ছাড়িয়া দিছি, হাসরের ময়দানও হিসাব হইল, গাউইটা কিতার লেগে ঠিক কর না, ওয়াজখানে কামও লাগে না, আমার বাই হল ঘটনা হইলে গিয়ে সন্তান বালা জন্ম দেওয়া লাগে, আর নাবালিক থেকে বালিক হওয়া পর্যন্ত তারে বানাইয়া ইসলামী রূপে তুলিয়া আপনি সাড়ক হওয়া আপনার ফসল বল, ও আপনার বিবিয়ে কইলা স্বামী আপনি মন ঘাবড়াইবে না, আল্লাহর কাছে তৌবা করুক আল্লাহ বালা করব, বিলে না একটা বড়ই গিয়া শরীর গেছে আর রক্ত মিশি গেছে, আমি খাটিয়া তো রক্ত বার করতে পারতাম না, বিলেতে বিবি বিবিয়ে কইলা হনুক স্বামী আমার লাগা বাড়ির যে বের আছে ও বেরর অবাজ দেখানি বড়ির গাছ আছে, বিলে জিও দুয়া বাড়ির সীমাত বড়ির গাছ আর বড় করে সাতটা মেলিছে বড়ির গাছে, আমরা উঠানো সাঁচি তাই গেছে নেন ডাল গুসল উসল করিয়া উঠানো খাবার মেলাত গেছি, আর আমি বড় সতর্ক থাকি, আর একদিন একবার চকুর সামনে লটিয়া বড় ডালুকুর সামনে, আর আমরা যে বাসিয়া থাকি ফর্দার শহীদ থাকি, আমরা তিলাও থরি ডেইলি তাহাজ্জুদ পড়ি আর পাক পবিত্র থাকি, তা সারা ঠিক আছে ইনসান তো, আর একদিন আমার এখানে চকুর সামনে ডাল লটিয়াইস আত বাড়াইয়া বড়ই গু ফাড়িয়া একটা বড়ই মুখে যে দুই তিন সিবে দিয়ে গিলি লেছি, এখন তো গোলার থেকে আর বার করতাম পারি না, মনও হয়ে গেছে মনোবার বাদে আর বড়ই ডাল ছাড়ি দিছি, ও স্বামী আমার ফুয়া জিন্দগি তার কোনো জিনিস বাদ দিত নাই, একটা বড়ই আমার ভেটো গেছলো যার কারণে যদি আমার ফুয়া অলি বনে একটা বড়ই তারও ভেটো যাওয়া লাগবো, তেই হরুদাই গো তো বালা করি বানাইয়া তোলার বাদে আত্মা স্লিপ করি বড়ই মুখ দিলাইলো, বেটিয়ে কর স্বামী কোনোদিন কোনো জিনিস হাত দিছিনি না দিতও না, আমি স্লিপ করি এক বড়ই ফেটো আসলো, হে ফেটো আসলো ও রক্তর সিটা শরীর পড়ছে আরও বড়ই হে খাইয়া লোক ছাড়ি খানো আস, আজ নিজের শরীর নিজের ফেট সারা দুনিয়ার মানুষের দেখাইয়া জেসার সামনে বারইয়া জেসার লগে মাতিয়া মোবাইলও স্ক্রিনও ফটো বেটির ফুটি আপনার লাগাইয়া থুয়া জোয়ান ফুড়ির ফটো লাগাইয়া থুয়া ফটো অন্যরে দেবা বেহায় বেগরত বানাই দিলা, এটা ফিল্ম চাইদরা গান হুন্দ্রা আল্লাহ বিল্লা নাই আল্লাহর ডর নাই হালালর তুমিজ নাই হারামর তুমিজ নাই, ইফেট থেকে সন্তান জিগুয়াই করে বাবা ইগল ওটাও তো আল্লাহর জাতর মায়া থাকার বাদে আইজু আলিমর মুখে দিয়ে সইয়া কোরআনের বরকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোবারক মেহনত আর কোরআন আর হদিসর আপনার এই আসর থাকার কারণে এখনো ঠান্ডার সময় মানু আবু আলিমর মুখে দিছি বই রয়েছে না, আসলে থাকার কথা নাই, আসলে থাকার কথা নাই, যে ধরনের আমরা গার্জেন ডকলে আমরা বানাইয়া তুলছুন, আর আমি মূলক হয়ে নিয়েছি যে শয়তানে এক একজন আদমর সন্তানের পিছনে যদি দশ কোটি শয়তান যদি লাগাইয়া তো সর চব্বিশ কোটি টাকা অবু মানুষের লোকে থাকতে তেব তার শয়তান ভুলাইত নাই, জহিরায় মালুমাতর মধ্যে আয় শয়তানোর এক পাওয়ার মধ্যে জকর আর এক পাওয়ার মধ্যে ফরজ, অর্থাৎ শয়তানোর অতটুক ক্যাপাসিটি আছে তার বদমাশি করতে করতে তার শরীরের এক অঙ্গর মধ্যে বেটাইন্দর গুপ্তাঙ্গ আরও অঙ্গর মধ্যে বেটিন্দর গুপ্তাঙ্গ এক উরাত দিয়ে আরও উরাত মধ্যে সহবাস করতে পারে, পাঁচশোটা ডিম ডেইলি ফুটাইতে পারে আর পাঁচশোটা সন্তান খালি বারো নির্বাদ ছাড়ি দিয়ে যা তুই গাউত ফেলি যা আর খালি মানুষের গুণা করাইস মানুষের আল্লাহ থেকে ফিরাইস,
ওই কারণে আল্লাহ কুরআন ফরমাইল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ জাতি হলে রে এত দয়ার আরে তোমায় আর তোমার আল্লাহ, এই আল্লাহ তাকে খে তোমার দূরে সরায়, তোমার শয়তানি ফিরাইতে আছে 24 ঘন্টা শয়তানি খালি টানি দিয়ে আছে ভাই, আস্তা দিন ঘুরিয়া সারাদিন আল্লাহ তোমার ভালিলা, আল্লাহ ঠান্ডা বাতাস দিতরা, রদি সময় রোদ দিতরা, মেঘ দিতরা, চাউল দিতরা, ডাইল দিতরা, খাওয়াইতরা, চোখ মুজরায়, মেলরায়, শ্বাস লড়ায়, 1 সেকেন্ডের অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দিন ভাই, মৌতর আগে মানুষের আপনার হাহাকার লাগি যায় অক্সিজেন খুঁজাইয়া, এটা যদি আল্লাহ যা অক্সিজেন দিছুন শ্বাস প্রশ্বাস লুইয়ার, আজ 40-50 বছর করো হায়াত হয়ে গেছে, আল্লাহ এক মিনিটের যদি হিসাব লইলেন কি তুই, এত মায়ার আল্লাহ, চোখ উল্টিছে চৌখ আর মুজিছে না, ফাউ যে আপনার লুলো হয়ে গেছিল আর ফিরাইয়া আইসে না, টান মারছিল, ও আল্লাহ অত বড় আল্লাহ তুমি 24 ঘন্টা গুরু রায় তোমার আল্লাহ আরস থেকে তোমার দেখতরা, তুমি চুরি করলেও দেখতরা, বদমাশি করলেও দেখতরা, দিলের মধ্যে গান্দা খেয়াল তাও দেখতরা, দুনিয়ার পুলিশে না দেখলে তোমার অস্ত্র আল্লাহ দেখতরা, তোমার দিলের গান্দিকেও দেখতরা, তোমার মুনাফিকিও আল্লাহ দেখতরা, গাদ্দারিও আল্লাহ দেখতরা, মুহূর্ত তো আল্লাহ তোমার বরবাদ করে দিতে পারে, আল্লাহর জাত হালিম ধৈর্যশীল, আল্লাহ শুধুমাত্র রাইতরা আমার বন্দা দিয়ে একবার ঘুরি যায়, কোনো আলিমর কথা শুনিয়া কোরআনের কথা শুনিয়া শয়তানে বরবাদ করিলার নবী হারা, নবী নাই, আলিম হলের জমানা, আলিম হলে কোরআন হাদিস দিয়ে বুঝাইতা, শুনিয়া যদি আমার বন্দা গুতা ঘুরি যায়, কলিমা তো ভিতরে আছে, আমি আল্লাহ সারা মাফ করে দিলাম, হক সুবহানাল্লাহ, আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল বাসা মুশকিল, الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين إلهي غرق دریائے گناہم تمی دانی وخود هستی گواہم إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله تمہار شاد آسمانوں نیچے আয় আল্লাহ ঈদগাহ ময়দান ফিন্ডালের মধ্যে বইয়া আল্লাহ সুন্নতি লেবাস লইয়া, আয় আল্লাহ তোমার দিনের এক দায়ী, আয় আল্লাহ হান্দা দেওয় মুরব্বী লইয়া সামনে আল্লাহ তোমার মায়ার কিছু বন্ধা হল লইয়া, আয় আল্লাহ দোকান করি আমরা আতিরে দয়াল, আয় আল্লাহ রাত্রে প্রায় 9:30 বাজে ঠান্ডার দিন, আয় আল্লাহ আমরা রাত খান তুমি খালি বিরাই দিও না, আয় আল্লাহ আর শাহিম থেকে রহমত আমরা রাতের মধ্যে নাজিল ফরমা, আল্লাহ জন্মবাত গিলিয়া বালিগ পর্যন্ত, আয় আল্লাহ আজকের দিন পর্যন্ত আল্লাহ তোমার কত নিয়ামত খাইছিল দয়া, আয় আল্লাহ তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করার কোনো শক্তি না, আয় আল্লাহ বালিগ হওয়া থেকে আজ পর্যন্ত যত গুনা জানিয়া না জানিয়া করলাম দয়া, আয় আল্লাহ তুমি বড় মায়ার আল্লাহ তুমি রব্বে করিম, আয় আল্লাহ সারা গুনার বুঝা মাথায় লিয়া দোকানাত ফাতিলাম, আয় আল্লাহ আমরা রে মৌলায় করিমে মাফ করিয়া দেব আল্লাহ, আয় আল্লাহ জীবনের তামাম গুনারে মাফ করিয়া দেব আল্লাহ, আয় আল্লাহ আজকে ওয়াদার মেহফিল দিবে গুনা বানাইয়া, আয় আল্লাহ আমরা শরীর খান্তারে ফাতলা বানাইয়া দেও, আল্লাহ আল্লাহ এহসাস করাইয়া দেও যাতে ফেন্ডেল দিয়ে বারুইয়া শরীরও ফাতলা লাগে, আল্লাহ মন কান ফাতলা করিয়া দেও, আয় আল্লাহ মনো থেকে আল্লাহ দিল থেকে আল্লাহ গুনার মামড় ডে সরাইয়া দেও আল্লাহ, আয় আল্লাহ এলাকার যত মুরব্বিয়ান কবর, আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনাত কবর, সারার কবরের জন্য তোর বাগিচা বানাও, আল্লাহ মাদ্রে আল্লাহ ঈদগাহ কমিটি জলসা কমিটির কবুল ফরমাও, আয় আল্লাহ ময় মুরব্বিয়ান অকলের হায়াত বাড়াইয়া দেও, আয় আল্লাহ এলাকার যত বেমারি অকল আদন তামা, পৃথিবীর যত বেমারি মুমিন মুমিনাতর শিবাতা ফরমাও, আয় আল্লাহ আমরা ইসলামিক সংসার দেও, আয় আল্লাহ আমরা বচ্চেন্দরেন একর বানাইও, আল্লাহ কোরআনের হাদিস ইসলামের সংবিধান, আয় আল্লাহ দুঃখ দর দিল নিয়ে কোনো কড়া ভাষায় তো আল্লাহ, আল্লাহ কিছু কঠোর ভাষায়, কিছু শরমনাক ভাষায়, কিছু কথা হল পেশ করা পড়েছে আল্লাহ, আয় আল্লাহ মৌলাই করিম, আল্লাহ আলোচনা গুলারে আল্লাহ আমরা ভর্তি করো কবুল ফরমাও, আয় আল্লাহ আলোচনার উপরে আল্লাহ আমল করার তৌফিক দেও, আল্লাহ গড়ে গড়ে ইসলামিক সংসার বানাইয়া দেও, আল্লাহ আমরা বাচ্চা ইন্দ্রে নেককার দিনদার বানাইও, মা বোন ইন্দ্রে ফর্দাশীল বানাইও, নামাজি বানাইও আল্লাহ, আয় আল্লাহ জলসার قبول فرما الله وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم